হ্যালো ফ্রেন্ড, আমি শিখ নিজামুদ্দিন। এনজিএম জামাকুলানির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম। আর মেনলি আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, সত্যি একটু মনে মনে কষ্ট হচ্ছে। চলো আগে আমরা যাই, ভিতরে যাই। ভিতরে গিয়ে তো আমি সকালবেলা মোটামুটি ঝাপটা তুলছি, মানে পর্দাগুলো সামনে। এমনিতেই আজকে ওয়েদারটা খুব ঠান্ডা, মানে আজকাল এরকম বেশ কয়েকদিন একটা ঝড়ো চলে গেল, একটা ছোট আনফানের মতো একটা আমাদের এখানে ঝড়ো হয়েছে। এমনিতেই একটু টেনশনের মধ্যে আছি, কিছু কিছু পাখি একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগে গেছে, একটু সমস্যার মধ্যে আছি। এবার সকালবেলা আমি ঝাপটা তুলে দেখি যে পাখির ঘরের ভিতরে কিছু পাখি মরে গেছে। আমি কিন্তু কালকে সন্ধ্যাবেলা দেখেছি যে পাখিদের কোনো সমস্যা নেই, ভালো পাখি। সকালে উঠে দেখছি যে মারা গেছে। তো একটা ঘরে দেখলাম যে দুটা পাখি মারা গেছে, ঠিক আছে, হয়তো কোনো সমস্যার কারণেই মারা গেছে। তো আর একটা ঘরে, মানে পাশের ঘরে গিয়ে দেখি আবার একটা পাখি মারা গেছে। তো সেটাকে দেখলাম যে বাড়ি থেকে দেখা যাচ্ছে ওর গায়েতে রক্ত লেগে আছে, মানে কোনো অসুখে মরে না, যে কোনো একটা দুর্ঘটনা, মানে দুর্ঘটনাতে মারা গেছে। এখানে নেটের জাল থেকে তোমাদের হয়তো দেখতে পাচ্ছ না, একটা পাখি ওখানে পড়ে আছে, ওর ডানাতে কিন্তু রক্ত লেগে আছে। এই যদি বুঝতে পারো, কিন্তু ওর ডানাতে রক্ত লেগে আছে দেখে আমি ভাবলাম কি হতে পারে, একসাথে এতগুলো পাখি আর কেন বা মারা গেল। এইগুলো নিয়েই একটা, মানে ছোট্ট একটা টিপস, শুধু তো পাখি পাললেই হবে না। আমি মোটামুটি কি ব্যাপার ভিডিওটা বানাচ্ছি যাতে আমার মতো ভুল, বা এই যে আমার তো এটা একটা ভুলেই হলো, সেই দুর্ঘটনাটা ঘটুক আর যাই ঘটুক, এটা তো কিন্তু একটা আমার ভুলে হয়েছে। এই ভুলটা যাতে আর আমার সাবস্ক্রাইবাররা যাতে না করে না হয়। দেখুন এই পাখিগুলো দেখাচ্ছি, বা এই একটা পাখি দেখুন, আরও একটা আছে দেখাচ্ছি ওটা ব্যাপারটা। এই একটা পাখিগুলো কিন্তু খুব সুস্থ পাখি, মানে ওয়েট আছে ভালো, পাখি খুব ভালো ওয়েট, একদম অ্যাডাল্ট পাখি। আর গলাতে খাবার রয়েছে, আমি দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, কপে কিন্তু ভালো খাবারও রয়েছে। ঠান্ডা লাগা পাখির কিন্তু কপে কোনো খাবার থাকবে না, দেখুন কপে খাবার রয়েছে এটাতে। আর এইটাতে দেখুন, এইটাকে মানে গিলে নিয়েছিল এখান পর্যন্ত প্রায়, দেখে বোঝা যাচ্ছে যে দেখো মুখের দিক থেকে পাখিটাকে গিলে নিয়েছিল, কারণ চুলগুলো পুরো ভিজে গিয়েছে। এই যে চুলগুলো, এগুলো পুরো ভিজা, এখান পর্যন্ত গিলেছে, বাকিটা গিলতে পারেনি। আর এগুলোতে না কেমন একটা যেন শিল্পার একটা আই মতো, লালা মতো লেগে আছে, লার্ভা মতো। এগুলো ওরা কেন জিনিসে একে গিলেছিল, তো স্বাভাবিক এটা এতখানি গিলেছে, মানে একটা যে কোনো সাপ, ইঁদুর কিন্তু যদি নেয়, ইঁদুর কিন্তু মেরে রক্ত বের করে দেবে। ইঁদুরে কী করে, ওদের তো দাঁত আছে, ওরা চাপলিয়ে রক্ত রক্ত বের করে ওরা ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে মাংস খেয়ে নেবে, রক্ত খাওয়াবে। বা কিন্তু এটা সাপে করেছে, যে কোনো একটা ছোট সাপ ঢুকে গিয়েছিল, ঢুকে গিয়ে মানে ভালোই তাণ্ডব চালিয়েছে। আর একটা ওই পাশের কলোনিতে ওটাও দেখছি, দেখুন ভালো হেলদি পাখি, একদম অ্যাডাল্ট পাখি, ফিমেল পাখি, এমনিতেই একটু সমস্যা, আবার ভালো ফিমেল। এবার অনেকটা ই করে দেখলাম যে কোথা থেকে ঢুকতে পারে, ঢুকতে পারে, আমারও ঠিক এখনও ব্রেনে আসেনি। তো এই গেটের নিচটা মনে হচ্ছে যে এখান থেকে আসতে পারে, কারণ এখানে একটা দেখো অটোমেটিক একটা জাল আছে। তো এই জাল থেকে কিন্তু ছোটো সাপ ঢুকে যাবে, দেখো আমার আঙুল চলে যাচ্ছে, মানে ছোটো আমার আঙুলটাই যখন এই তিন নম্বর গাঁট হয়তো পেরোচ্ছে না জোর করে, এখানে নিচে ওই সেম ফাঁক, এই দেখো আঙুলের তিন নম্বর গান আটকে যাচ্ছে ফাঁসগুলোতে, তারপরেও ছোটো সাপ মানে ঢুকে গেলেছে। এটা তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আর মেনলি কী হয়েছে, কালকে কিন্তু জিরো ল্যাম্প জ্বালানো হয়নি। জিরো ল্যাম্প জ্বালালে একটা লাভ হতো যে হয়তো ওনা সাপ ঢুকুক আর ইন্দ্র ঢুকুক, যেই ঢুকুক না কেন, ওরা লাইটটা দেখতে পেলে ওদের যখন তাড়া করতো তাহলে ওরা কিন্তু উড়ে যেত, মানে ওরা তো চোখে দেখতে পাতো যে কেউ আমাকে তাড়া করছে লাইটে, অন্ধকারে তো ওরা কেউ দেখতে পায়নি। আর সে তার মনের মতো মানে চোখের সামনে যেটা পড়েছে তাকেই ধরেছে, সেই মানে এই অবস্থা হয়েছে। আর এইখানটায় বিশেষ করে আমার এই জালটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এই জাল নষ্ট হয়ে গিয়ে কেটে গিয়ে এখান থেকেই মনে হয় ঢুকেছে, খুব সম্ভব।
আরও চতুর্দিকে কিন্তু সমস্যা আছে, আমি ঘরের কাজ করিনি, এ করবো করবো ভেবে 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 আজকে আমার করি না করার জন্য, মানে এই যে ঢিলা দেওয়ার জন্য এইখান থেকে একটা ছোট ছাঁদা রয়েছে। চলো আর একটা যে পাখিটা মরছে সেটাকে দেখাচ্ছি, মানে আমি কাজটা করব করব করে করে করিনি, ঢিলা দেওয়ার জন্যই আজকে আমার ভালোই ক্ষতি হলো। তিনটাই পাখি সিলভার পাখি, তিনটাই খুব সলিড পাখি। আমি ভাবলাম না এই জিনিসগুলো তো বন্ধুদের মাঝে শেয়ার করা দরকার, যাতে ক্ষতি আমার মতো যেন না হয়। আমার কলোনি কিন্তু খুব যথেষ্ট, মানে কী বলা যায়, সেফটির মধ্যে রেখেছি আমি। যদি দেখেন তো এইগুলোতে ডবল জাল, সবগুলোতে ডবল জাল দেখেন, এই একটা তার বাইরে, এই একটা বাইরের তার, এটা যে ভিতর, মানে ডবল তার, সব জায়গায় ডবল জাল। আর এটা একটা মোটা লোহার জাল, অনেক দাদার আমার কাছে এসেছেন, এসে আমার কলোনি মানে যারা দেখেছেন বুঝতে পারবেন, সব ডবল জাল দেওয়া আছে, দেখছেন। তারপরও কোথা থেকে একটা পাখি দেখুন, আমি ভিডিওটা মানে বানাতাম না, যখন দেখলাম যে এই এই পাখিটার গায়ে বার থেকে রক্ত দেখা যাচ্ছে, দেখুন, এখানেই আমি সব থেকে বড় কনফিউজ হয়ে গেলাম যে কী করে হতে পারে। তারপর এসে দেখলাম যে হয়তো অন্ধকারের জন্য, যাই হোক, একে মোটামুটি চোট করেছে, এ তো মানে নিচে পড়ে মারা গেছে। বা এই একটা জাল দেখুন, ওই যে আমি দেখেছিলাম প্রত্যেকটা ঘরে পার্টিশনে কিন্তু জালটা এই এই জাল দেওয়া আছে, আমার তিন নম্বর আঙুলটা আটকে যাচ্ছে। তো যদি আপনারা কলোনি করেন তো এত ফাঁকা জাল দিবেন নি। এই দেখুন আমার ভালো পাখি, একদম কালারফুল হ্যাভি পাখি, ডানাতে চাবলিয়ে একদম, কত সুন্দর পাখিগুলো দেখলে আফসোস লাগে। তার আর আমি আগেও বলেছি যে আমি কিন্তু কাল জিরো ল্যাম্প জ্বালাইনি, আমার বিরাট একটা ভুল হয়ে গেছে ওটা, জ্বালাইনি বললে চলে না, এই কয়েকদিন না কারেন্টের খুব সমস্যা হচ্ছে। আর আমি প্রায় সন্ধেবেলা প্রায় ডেলি বললে চলে যে আমি সন্ধ্যাবেলা আসলে প্রত্যেক দিন পাখির ঘরে এসে লাইট টাইটগুলো জ্বেলে দিই, আর কালকে কারেন্ট ছিল না ওই সময়টা, বা আমি ভাবলাম হয়তো সুইচটা হয়তো মেরে দিয়েছে, কারেন্ট নেই। তো যে এই সব সকালবেলা দেখলাম যে কারেন্টের সুইচ মারা নেই, মানে লাইটটাই বন্ধ ছিল, যার জন্য এরা বেকায়দায় পড়ে গেছে। তো যাই হোক, আপনারা কিন্তু বিশেষ করে আগে বলে দিচ্ছি, দেখুন আমার হয়তো অনেক আছে, কষ্ট তো মনে হচ্ছে কথা শুনে বুঝতে পারছো, আমার কাছে অনেক পাখির সমস্যা নেই, কোনো দাদার হয়তো দশ জোড়া পনেরো জোড়া আছে, তাতে যদি এরকম ক্ষতি হয়ে যায়, ইন্দুরে সাপে যদি ক্ষতি করে দেয়, কী যে মনে কষ্টটা হয়। আমি একটা বিডার, আমি অনেকদিন পাখি পালছি, এবার আমারটা অনেক, আমি অনেকটা জানি, কারণ একটা পাখি মারা গেলেও শখের জিনিস না, অনেক কষ্ট হয়, তাছাড়া এই দুর্ঘটনায় মরলে তো আরও খুব বেশি কষ্ট। এমনিতে বাস্তব মানে ঝড়ের দিন থেকে আমাদের দিক থেকে একটা ভালো ঝড় হয়েছে, তখন থেকেই একটা পাখিকে কী দেবো না দেবো, কী দেবো না দেবো, খুব সমস্যার মধ্যে আছি, কী করে হেলদি রাখবো, তার মাঝে একটা এরকম হয়েছে। এত মানে তো আর বলার মতো কিছু নেই এইসব ক্ষতিগুলোকে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখছো, আমি আবারও বলছি, দেখুন কলোনি করেন আর যাই করেন না কেন, যদি নিজের ঘরের মধ্যে রাখেন, জানলাতে যে জালটা মারবেন খুব সেফটি ভালো করে জালটা মারবেন, সিঙ্গেল না হয় ডবল মারবেন, ঘন জাল মারবেন, বারবার বলে দিচ্ছি। আর জিরো ল্যাম্প কিন্তু যে জেলে রাখবেন, ছোটোখাটো জিনিসগুলো টিকটিকিও খুব ক্ষতিকারক, ওরা যাতে না পাখির কাজ, দেখো লাইটটা জ্বললে, জিরো ল্যাম্পটা জ্বললে পাখির কাজ পর্যন্ত কোনো কিছু পৌঁছানোর আগে পাখিটা উড়তে পারবে, বুঝতে পারবে যে আমাকে কেউ অ্যাটেক করতে আসছে, বা হ্যান তেন, লাইট বন্ধ থাকলে ওরা কিছু দেখতেই পায় না। ঠিক আছে, এখনকার ভিডিও পর্যন্ত, আমি তো মানে কী বলে যে ভিডিওটা বন্ধ করবো আমি খুঁজে পাচ্ছি না। তিনটে পাখি খুব হেলদি পাখি, আর বিশেষ করে আমি ওই যে পাখিটা তোমাদেরকে দেখিয়েছি, দেখেই বুঝতে পারছো যে এই পাখিটার কিন্তু পেটেও খাবার রয়েছে, খুব ভালো পাখি, একদম কালারফুল। আর দেখে দেখে না ফিমেলগুলোকেই অ্যাটেক করেছে, তিনটেই পাখি ফিমেল পাখি, মেলগুলোর কাজ মানে কোনো করানো উড়ে টুড়ে গিয়েছে, যাই হোক ফিমেলগুলো খুব ভারী ভারী পাখি, খুব সলিড হেলদি গায়ের, খুব সলিড পাখি, একদম কালারফুল সলিড পাখি। এই 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 পাখিটাকে দেখেই আমি ভাবলাম না ভিডিওটা করার দাগ, দেখুন এখান পর্যন্ত ঢুকিয়ে নিয়েছে, মানে সাপের সাইজটা খুব ছোট ছিল। আমি এর আগে কিন্তু একটা ভিডিও করেছি যে আমি কিন্তু সাপটাকে, একটা ঢ্যামনা সাপ আমার ঘরে ভাঁড়ের ভিতরে গোল হয়ে বসে আছে, তো আমি সেইটাকে যখন মারতে যাচ্ছি
অ্যাকচুয়ালি মারাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি রাগের মধ্যেই মেরেছিলাম, কারণ খুব ক্ষতিও করেছিল। ওরকম অনেক পাখি প্রতিদিন একটা মানে ভাঁড়ে ভাঁড়ে একটা করে ভাঁড়ে আমি দেখছি যে দুটো চারটা করে বাচ্চা প্রতিদিন কমে যাচ্ছে। তো আমি ওই দিন আমি খুব মানে চিন্তার মধ্যে যে আমি না দেখি সবগুলো ভাঁড় চেক করি কি না এত ক্ষতি হচ্ছে, আমার তো হিসাব থাকে এই ভাঁড়ে এতগুলো বাচ্চা রয়েছে ও ভাঁড়ে, তো দেখছি বাচ্চা কমে যাচ্ছে। তো আমি ওটাকে রেগেই মেরেছিলাম, আচ্ছা এই দেখুন এখানে দেখুন একটা এত একটা ক্ষতি করেছে। এটা কী হয়, হয়তো আমার সাপটা মারা ঠিক হয়নি কিন্তু আমি রেগেই মেরে দিয়েছি, ক্ষতি করছে না, সে যেই হোক না কেন যদি মানুষের ক্ষতি করে সে তাহলে তার দুশ্মন। আমাদের হিসাবে এটাই আছে, যদি কেউ মানবের ক্ষতি করে মানুষের ক্ষতি করে তাহলে সে কিন্তু মানুষের সাথে দুশ্মনই করছে। প্রাকৃতিক যেই হোক না কেন যে কোনো জিনিস যদি আমাদের ক্ষতির জন্য মানে ক্ষতির যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে কিন্তু তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া উচিত, এটাই হচ্ছে ব্যাপার। ক্ষতি করবে যে টুকটাক সেটা হয়তো গায়ে মেনে নিলাম সেটা ঠিক আছে, যদি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে হিসাবের বাইরে চলে যাচ্ছে, যেমন মনে করেন কুকুর একটা পাগল যদি হয়ে যায় এলাকার লোকে খুব কামড়াচ্ছে তখন তাকে কিন্তু মেরে দেওয়াটাই উচিত। ওইভাবেই আমি কিন্তু সাপটাকে মেরেছি, মানে ক্ষতি খুব করলে কী করবে, আমার ওনাকে হয়তো ছেড়ে দিলেও পরে আবার হয়তো আবার ঘুরে কলোনিতে চলে আসবে। এই দেখুন কথাটা হয়তো অনেকের ভালো লাগছে বা অনেকের হয়তো খারাপও লাগছে, কিন্তু মানে রাগ এমন একটা জিনিস, এই এত এই যে পাখিগুলো মনে করে তিনটাকে মেরে দিয়েছে, আমি যদি ওই সাপটাকে পাই চোখের সামনে কোথাও দেখতে পাই কলোনির মধ্যে কোথাও লুকিয়ে টুকিয়ে হয়তো রয়ে থাকে, আমি কি তাকে ছাড়বো বা আপনারা কি তাকে ছেড়ে দেবেন এতটা ক্ষতি হবার পরেও? বাকিটা কমেন্টে বলবেন, ঠিক আছে এই ভিডিও। এখন তো আমি কী যে বলবো, ভাষা তো খুঁজে পাচ্ছি না, ক্ষতি একটা হচ্ছে, তারপরে বেশ কিছু পাখি দেখছি একটু যেন ভয় ভীতু হয়ে গেছে। কালকে মোটামুটি রাত্রেবেলা লাইট না জ্বালার জন্য ওই ঝড়ঝাড় করে উড়াউড়ি যত উড়িবে অন্ধকারে, তো যত উড়াউড়ি করেছে সমস্যা হয়ে গেছে। ঠিক আছে।